হ্যালো বন্ধুরা, আমার কনফিউজ লাইফস্টাইল চ্যানেলত তোমাক সকাকে স্বাগত। তো অনেকদিন হয়ে গেল আমার চ্যানেলত কোনো ভিডিও আসি হচ্ছে না। আমার গ্রুপত আমার যে চারজন আছি সবাই আপাতত এখানে ব্যস্ত, তো তাও আমার আজই একটা নতুন রেসিপি বানিয়ে ধরছি। তো সেইটা হল ডিমের একটা অন্যরকম রেসিপি, সুস্বাদু আর খুব কম সময়ে কেমন করি আর ডিমের একটা ভালো রেসিপি বানাবেন আমার তোমাকে আজই ওইটাই দেখাবো। তো তোমার আমার ভিডিও কান এলা দেখো আমার সাথে, আর আমার ভিডিও কান যদি তোমাকে ভাল লাগে তো আমার ভিডিও কান লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেন। তো চলো এলা ভিডিও কান দেখি। তো এই ডিমের রেসিপি বানের জন্য আমার কী কী উপকরণ নিচ্ছি দেখো। এটা আমার নিচ্ছি ছয়টা ডিম, আর এটা পেঁয়াজ, রসুন, আদা, জিরা নিছি, জিরাটা আমার বাটি নিব, আর এটা নিচ্ছি দুইটা ছোটো মাপের টমেটো, আর এটা শুকনো লঙ্কা, লবণ, হলুদ আর মিট মশলা। তো সবার প্রথমে আমার কড়াই জল দিব, জল দিয়ে জলটা পুরো ফুটি নিব, এটা আমার ডিমটা সিদ্ধ করব। আমার দুই গ্লাস জল দিলে এই জলটা ততক্ষণে গরম হতে থাকে আর আমার ডিমগুলো ফেটে নেই। তো দেখো ডিমগুলো আমার সবগুলো এলে এমন করে ফেটে ভাঙে নিলে। তোমার যা যতগুলো বানাবেন সেই কোয়ান্টিটি হিসেবে ডিম নেবেন। ডিমগুলো ভাঙা হয়ে গেছে, হামালা দিমো সামান্য পরিমাণে লবণ। লবণটা যেহেতু পরে আরও দিবেন নেবে তাই জন্য এলা ডিমও অল্প কোনো লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ দিয়ে আমরা এটা মিক্সড করে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে, আমরা এটা সামান্য পরিমাণে হলুদ দিব। এই হলুদটা দিলে ডিমের যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না, সেই জন্য আমরা এটা অল্প হলুদ দিলি। তো আমার ডিমটা এলা রেডি হয়ে গেছে, এটা ফেটানো কমপ্লিট। তো আমরা এই যে টিফিন বাটিটা আছে এই টিফিন বাটিটা সিদ্ধ করব। তো টিফিন বাটিটা আমরা অল্প তেল দিয়ে টিফিন বাটিটার তেলটা চারিপাশে লাগিয়ে নেব। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে ডিমটা সিদ্ধ হওয়ার পরে ডিমটা যাতে টিফিন বক্সটা আটকে না থাকে, খুব এই তেলটা দিলে খুব সহজেই ডিমটা উঠিয়ে আসবে। তো আমার তেলটা এমন করে টিফিন বাটিটা ভালো করে লাগিয়ে নিয়ে দিচ্ছি। আমার এই ফেটানো ডিমটা ওটা টিফিন বাটিটা ঢালি দেবো। আমার এদের জলটাও ফুটি আসছে, আমার এই ফোটানো জলটা টিফিন বাটিটা বসে দিন। এটা আস্তে আস্তে ডিমটা সিদ্ধ হতে থাকবে। আমার 10 মিনিট মতো সিদ্ধ করলি, এলা আমার ওইটা নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করি কাটিমো। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমার এই যে চামচে দিয়ে দিও চারপাশখানে অল্প কোনো ইয়ে করে নিব। আমি আমার এইটা থালা ঢালি দিব। যাই হোক আমার একটা ডিম ক্যানবল ভাঙে গেছে, তোমার বাড়ির ভাল করে ডাঙাবেন, ভাল করে ইয়োগ করবেন। এই যে হচ্ছে সেই ডিম। তো আমার ডিমগুলো ছোটো ছোটো পিস করে কাটি নিব, ছোটো ছোটো যেরকম পনিরের টুকরো হয় সেইভাবে কাটি।
কড়াই ধামাওয়ালা সর্ষে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেল দিয়ে আমার সিদ্ধ ডিমগুলো ভাজি নিব। তেলটা যাতে ভালোভাবে গরম হয় এটা দেখে নেবেন, না হলে কড়াইতে হয়তো ডিমগুলো লাগবে। তো তেল গরম হয়ে গেছে, হামালা সিদ্ধ ডিমগুলো ছাড়ি দিলাম। এই দেখো এটা অল্প অল্প লাল হয়েছে, মানে এটা ভাজা হয়ে গেছে। এমন করি আমার হালকা সবগুলো ডিমে ভাজি নিব। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখো আমার ডিমগুলো পনিরের মতো কিউব সাইজ করে কাটি নিছি। এই ডিমগুলো হামালা রান দিব। তেল গরম হয়ে গেছে, হামালা দিব অল্প জিরা ফোড়ন, তারপর দিব শুকনো লঙ্কা, চিলি ফ্লেক্স। হামালা ভাজি নিব, না হামালা এই যে বা পেঁয়াজ বাটাটা দিব, পেঁয়াজ বাটাটা দিয়ে ভাজি নিব। এলা হামা দিব আদা রসুন আর শুকনো লঙ্কার বাটা, জিরা বাটা, এবার ভালো করে মিশিয়ে ভাজি নেব। এলা দিব পরিমাণ মতো নুন, তারপরে দিব হলুদ, এবার সবার লাস্টে দিব আমার টমেটো বাটা। তো হামালা অল্প জল দিয়ে ভাজি নিব আর এখানে ভালো করে মশলাগুলো। এই দেখো মশলাটার কালারটা দেখো, কালারটা তো খুবই সুন্দর হয়েছে, খাইতে যে কেমন হয় ওইটাই দেখিনি নাকি। মশলাগুলো তো আমার ভাজা হয়ে গেছে, হামালা জল দিব, জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু হালকা গ্রেভি হবে ডিমটার, ওই জন্য জলটা দিয়ে এলা সিদ্ধ করে নিব, মানে সিদ্ধটা না ফুটি নিব আর কি, জলটা জলটা ভালো করে ফুটি নিয়ে নেবে। আমার এই জলটা গরম হয়ে গেছে, এলা আমার এই ভাজা ডিমগুলো দিয়ে দিব। ভাজা এই ডিমটা তোমরা যায় যেমন গ্রেভি রাখবেন সেই হিসাবে জলটা আটিয়ে নামাবেন। আমার এখানে কষা করব, তার এখানে হোক তো আমার এলা সামান্য পরিমাণে মিট মশলা দিব, মিট মশলা দিয়ে নামাবো। মিট মশলা কারো যদি ভালো না লাগে তাই ওইটা তোমার অ্যাভয়েডও করি পেন, আমি অল্প দিবি। তো আমার এটা হয়ে গেছে, আমার এটা নামে নিই। আমার এই ডিমের রেসিপিটা রেডি হয়ে গেছে। আমার তোমাকে একটা অন্যরকম ডিমের রেসিপি বানিয়ে দেখালি, তোমাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাও। বাড়িতে বানিয়ে খায়া কেমন লাগিল আমাকে কমেন্ট করে জানান, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।